পাসপোর্ট সংক্রান্ত অনেক প্রশ্ন অনেক জায়গায় করে থাকেন পাসপোর্ট নিয়ে উমান প্রবাসীদের বেশ কয়েকটা প্রশ্ন এবং সাথে সাথে পাসপোর্ট সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও বানানোর চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে তো যারা যারা এই সংক্রান্ত সমস্যা বা পাসপোর্ট নিয়ে কোনো প্রশ্ন আপনাদের আছে আমি জানি কি কি প্রশ্ন সব প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে টেনে দেখবেন যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম প্রাণপী উমান প্রবাসী বা যদি কি ফেসবুকে দেখে থাকেন ইউটিউবে মুসাই ইমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে মুসাই ট্রাভেলস পেজটিকে আপনারা ফেসবুকে লাইক করে দিবেন তো প্রথমত যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাসপোর্ট নিয়ে আপনাদের প্রথম নাম্বার প্রশ্ন আমার পাসপোর্ট একবার সহজ থেকে শুরু করি আমার পাসপোর্টের মেয়াদ শেষ আমি কি এটার মেয়াদ বাড়াতে পারবো কি না বাড়াইলে কীভাবে বাইর করতে পারবো পাসপোর্টের মেয়াদ উমান থেকে বাইরে দিলে আপনাকে যে জিনিসটা লাগবে এক হচ্ছে আপনার ফতাকা দুই হচ্ছে আপনার পাসপোর্টের একটা ফটোকপি পাসপোর্টের একটা ফটো কপি লাগবে আপনার এরকম এটা যে মেন পেজ আছে এই মেন পেজের যে এখানে যে নাম লেখা থাকে এখানে এই কপির আপনার একটা কি লাগবে এটা এই বলে এই মেন কপির একটা ফটো লাগবে আপনার বুঝতে পারছেন তো কথা হচ্ছে আমি আপনার মেন কপি বলতে আপনাদেরকে বুঝতে পারতেছি না এটা হচ্ছে প্রথম যে পেজের মধ্যে নাম লেখা থাকে প্রথম যে পেজের মধ্যে নাম লেখা থাকে পেজের মধ্যে যেটা নাম লেখা থাকে এই অংশটুকু আপনাদের লাগবে এই এটা ফটোকপি নিয়ে যে কোনো এক্সচেঞ্জ অথবা এম্বাসি থেকে যদি আপনারা জমা করে দেন তাহলে অনাহাসে আপনাদের পাসপোর্ট চলে আসবে আর এম্বাসি থেকে যদি না দেন কোনো এক্সচেঞ্জে যদি আপনি নিজে না দেন অন্য মানুষের মাধ্যমে দেন ধরেন আমার মাধ্যমে দেন আমি এখান থেকে লাভ করবো আমার এখানে খরচ দিতে হবে কারণ আমার শ্রম যাবে এখানে আমার যাতায়াত খরচ আছে ফর্ম ফিল আপ আমার সময় এখানে আমার এখানে আপনার ফি দিতে হবে ঠিক তেমনি অনেকে অনেক ধরনের চার্জ দিয়েছে ধরো আমার কাছে দিচ্ছেন আমি দুই হাজার পাঁচশাল লাভ নিচ্ছি অনেকে দশ সাল লাভ নিচ্ছে অনেকে বিশ সাল লাভ নিচ্ছে একদম কমন বিষয় আপনার পাসপোর্ট আপনি জমা দেন কাউকে লাভ দেওয়ার প্রয়োজন নাই আপনার পাসপোর্ট আপনি জমা দিবেন না অন্য মান যে জমা দিবেন সে নেবেই আপনার থেকে ওমানে গল্ফ এক্সচেঞ্জে দিতে পারেন বিভিন্ন এক্সচেঞ্জে দিতে পারেন এনি এক্সচেঞ্জে দিতে পারেন জমা অ্যাম্বাসেডকে সরাসরি দিতে পারেন অ্যাম্বাসেড দিলে সুবিধা কী তো তাড়াতাড়ি আসার একটা প্রবল সম্ভাবনা থাকে তো এটাই হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত এক নম্বর ইস্যু দুই নম্বর হচ্ছে আমার আর ব্যাপারে গেছে আমার মেইন পাসপোর্ট আছে এখন আমি কি ফটোকপি করে অন্য পাসপোর্ট বাইরে করে বিশাল লাগাইতে পারবো একদম না উমানের স্টাম্প যে বিষের মধ্যে আছে এ পাসপোর্ট আপনার লাজিম বাধ্যতামূলক লাগবে এটার জন্য আপনি যদি আপনার আরবাবে না দেয় আপনি সুজা চলে যাবেন সুর থাকা পুলিশ স্টেশন যে কোনো মার কাছে চলে যাবেন কমপ্লেন আমার পাসপোর্ট দিচ্ছেন আমার দুই বছর এগ্রিমেন্ট শেষ হয়েছে বা এই কারণে বা যে কোনো একটা ইস্যুতে গিয়ে মার মাররা গ্যারান্টি যদি আরবাবের বারে বেশি দূর না হয় এক ঘন্টার ভিতরে আপনাকে পাসপোর্ট এনে দিতে বাধ্য হবে আরবাব এটাই উমানের কানুন রেসপেক্ট রেসপেক্ট উমানের কানুন তো এটা হচ্ছে দ্বিতীয় কানুন তবে হ্যাঁ আপনারা যারা চিন্তা করতেছেন যে আর আমার কাছে মেইন পাসওয়ার্ড আছে আমি একটা ফটোকপি করে একটা পাসওয়ার্ড বাইরে লাগাই ফেলবো না এটা কোনোভাবে হবে না এটাও আশা করি বুঝতে পারছেন তারপরে আপনার অনেকে বলতেছেন যে ব্লক সংক্রান্ত বিষয় পাসপোর্টের ব্লক ইস্যুতে কী করবো যে নতুন নতুন যে আমার পুরান পাসপোর্টের ব্লক আছে নতুন পাসপোর্টে বাইর করলে কি এটা আমাদের ব্লক থাকবে কিনা এক হাজার পার্সেন্টের আমাদের ব্লক থাকবে পাসপোর্ট ব্লক মানে ব্লক উমানে আপনার ব্লক অন্য দেশে অসুবিধা নাই কিন্তু উমানে আপনার ব্লক এটা যেন রিমুভ করলে বা আপনি কারোর মাধ্যমে ব্লক রিমুভ করালে কিন্তু আপনি অনায়াসে বিশেষ লাগাইতে পারবেন এগুলি হচ্ছে সাধারণত পাসপোর্ট নিয়ে আপনাদের তথ্য তো আরেকটা জিনিস হচ্ছে অনেকে পাবেন যে ভাই আমার পাসপোর্টের মেয়াদ অনেক দিন চলে গেছে দুই চার ছয় মাস বছর হয়ে গেছে আমি কি মেয়াদ বাড়াইতে পারবো একদম সহজ বিষয় পাসপোর্টের একটা ফটোকপি বাইর করবেন এবং পতাকাটা বাইর করবেন বাইর করে জমা দিবেন এম্বাসিতে বা যে কোনো এক্সচেঞ্জে আপনার পাসপোর্ট চলে আসবে দশ পনেরো এরকম নিবে আমাকে জমা করলে বিশ সাল নিতে পারি অন্য কাছে জমা করলে তিরিশ সাল পঞ্চাশ সাল নিতে পারে কোনো অসুবিধা নেই এটা আপনি এটা আপনার গলত আপনি নিজে ভারতেছেন না কেন আপনি ফলে তো আপনার এত টাকা লাগতেছে না তো যে করতেছে তার শ্রম আছে তার সব আছে নিতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই অনেকদিন আগে একজনও বলছিল এটা নেই কিছু বলার এটা নেই কোনো কিছু বলার নেই তো পাসপোর্টের মধ্যে এই ইস্যুগুলো আশা করি আপনারা কোনো জায়গায় কমেন্ট করবেন না যে আমার পাসপোর্ট আমার কাছে নাই আমার কাজ সুর তাতে যান আর বাবা গেছে মেন পাসপোর্ট অন্য নতুন পাসপোর্ট দেওয়া হবে কিনা হবে না পাসপোর্ট কীভাবে বানাবো পাসপোর্টের প্রথম পেজের ফটো যেখানে নাম লেখা আপনার বাফার নাম সব কিছু লেখা একটা প্রিন করে পতাকা লাগিয়ে গিয়ে যে কোনো জায়গায় জমা দিয়ে ফেলবেন বাস কালাস ব্লক আছে নতুন পাসপোর্টে গিয়ে ব্লগ থাকবে অবশ্যই ব্লক তুরান্তে থাকলে নতুন টাকা ব্লক থাকবে সেগুলো বুঝতে পারছেন তো এই সঙ্গে তো তত্ত্ব লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ